পবিত্র রমাদানের ইফতারের পর চায়ের দোকানগুলো এভাবেই ব্যস্ত হয়ে উঠে। সারাদিন চা পান করার কোনো সুযোগ নেই, সন্ধ্যার পর থেকে শুরু হয় এই লাল চা, রং চা। আমাদের গ্রাম বাংলায় এক ঐতিহ্য। চা এবং পান অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বসন্তের সন্ধ্যায় সকলেই চা পান করছে এখানে, দেশে বিদেশে যে যেখানেই থাকুন, স্মৃতির মনখানে থাকুন, মৈশন মিয়ার বাজার, কাপাসিয়া, গাজীপুর, আলিপুর চৌ।